স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক আর আমি এহসান উবায়েদ। শুরুতেই শিরোনাম, ডিজিটাল সংযুক্তিই এই বিশ্বের ভবিষ্যৎ বলে মনে করেন মোস্তফা জব্বার। গ্রামীণফোন বাংলালিংক কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ। আইসিটি টাওয়ারে করোনা ভয়, বিনামূল্য বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে বাংলাদেশ ইউনিভার্সিটি ও বুয়েট। 1 এপ্রিল দায়িত্ব নেবে বিসিএস এর নতুন কমিটি। অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল, কোম্পানি সনদ পেল স্টার্ট আপ বাংলাদেশ। করোনা ভাইরাসে বিঘ্নিত অ্যামাজনের পণ্য সরবরাহ, গ্রুপ কলে অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করল ফাইবার, এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুকে স্মরণ। যাচ্ছে বিস্তারিত খবরে। ডিজিটাল সংযুক্তি এই বিশ্বের ভবিষ্যৎ বলে মনে করেন মোস্তফা জব্বার। ডিজিটাল সংযুক্তি এই বিশ্বের ভবিষ্যৎ, করোনা সংকট সেই বার্তাই আমাদের দিয়েছে, আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে এই প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কেননা এই ডিজিটাল নেটওয়ার্কে বাংলাদেশ ইতোমধ্যেই একটি শক্ত অবস্থানে পৌঁছেছে। নিরবচ্ছিন্ন নেটওয়ার্কে সক্ষমতা অর্জন হয়েছে, ফলে এই নেটওয়ার্কের মাধ্যমেই এবার ডিজিটাল বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উৎসবে গ্রাম বিশ্ব যুথবদ্ধ হবে। করোনা মহামারীতেও উৎসবের কোনো ঘাটতি হবে না। ডিজি বাংলার সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, একজন মন্ত্রী হয়েও আমি যদি দিনের পর দিন অফিসে না যাই তবে কাজের কোনো ক্ষতি হবে না, কারণ আমার নথি কিন্তু ডিজিটালি আসে, আমি স্বাক্ষর করি ডিজিটালি, সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয় তাও ডিজিটাল পদ্ধতিতেই। তাই করোনা ভাইরাসের জন্য আমাদের এই জায়গায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি একজন মন্ত্রী হয়েও যদি আমি অফিস না করি, দিনের পর দিন না করি, তাহলে আমার মন্ত্রণালয় কোনোভাবেই থেমে যাবে না, কারণ আমার নথি কিন্তু ডিজিটালি আসে, আমি স্বাক্ষর করি ডিজিটালি, এবং এটি সিদ্ধান্ত যেগুলো বাস্তবায়িত হয় সেগুলো ডিজিটালি করা হয়। ফলে আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম সেই অবস্থাটা প্রয়োগ করার মতন পরিস্থিতি এখন বিরাজ করে। করোনা ভাইরাসের জন্য আমাদের অন্তত এই জায়গায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমার জীবনযাত্রা থেমে যাবে না। মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে জনসমাগম বাদ দিয়ে অনলাইনে বিপুল উৎসাহ উদ্দীপনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন হবে। আমরা প্রধানমন্ত্রীকে দিয়ে একটি ডাক টিকিট প্রকাশ করব, এটা অনলাইনে সবাই উপভোগ করতে পারবেন। সারা দেশের মানুষের কাছে একটি পোস্ট কার্ড পৌঁছে দেব, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী থাকবে। অনলাইনে বঙ্গবন্ধুর স্মৃতি কর্নার ও আর্কাইভ করা হয়েছে, ফলে আমাদের কোনো কর্মসূচি পালনে করোনা বাধা হয়ে দাঁড়াবে না, বরং অন্যরা যাতে কর্মসূচি পালন করতে পারে তার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্বটাও আমরা নিয়েছি। আমরা ইতোমধ্যেই ডিজিটাল কানেক্টিভিটি নিশ্চিত করেছি, দেশে এবং দেশের বাইরে যে কোনো ধরনের কানেক্টিভিটি দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। আমরা একটা ডাক টিকিট করবো, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে শুধুমাত্র দরকার। ধরেন আমরা সারা দেশের মানুষের কাছে একটা পোস্ট কার্ড পৌঁছাবো যেটাতে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা থাকবে। আমরা একই সাথে কিছু আর্কাইভ তৈরি করছি, বঙ্গবন্ধুর স্মৃতি কর্নারগুলো করছি, বঙ্গবন্ধুর আর্কাইভগুলো করছি। এই সমস্ত কিছু করার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমাদের কোনো কর্মসূচি এর জন্য ক্ষতিগ্রস্ত হবে না, আমরা আমাদের যতটুকু করা ততটুকু করব, বরং আমরা অন্যরা যাতে কর্মসূচি পালন করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া এই দায়িত্ব নেওয়া। তিনি আরো বলেন, ডিজিটাল বিশ্বে ডিজিটাল দক্ষিণ এশিয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে রোববার। সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের কেউ কেউ ও অন্যান্য কর্মকর্তারা করোনা ভাইরাস নিয়ে ডিজিটালি সংযুক্ত হলেন, এটা প্রমাণিত যে ডিজিটাল সংযুক্তিই এই বিশ্বের ভবিষ্যৎ। গ্রামীণফোন বাংলালিংক কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ। চলমান করোনা ভাইরাস সংকটের মধ্যে বহুজাতিক টেলিকম কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলে সোমবার নির্দেশনা জারি করেছে গ্রামীণফোন ও বাংলালিংক। বাংলালিংকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা অঙ্কিত সুরেকা ডিজি বাংলাকে জানান, খুব বেশি প্রয়োজন ছাড়া কর্মীদের বাসা থেকেই কাজ করতে বলা হয়েছে। কাস্টমার সার্ভিস, নেটওয়ার্ক অপারেশন এবং LIC সাপোর্ট এর মতো সেবাগুলো চালু থাকবে, তবে যে কোনো কর্মী চাইলে অফিসে যেতে পারবে, সেক্ষেত্রেও বিশেষ ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একইভাবে গ্রামীণফোনের কর্মীদের বাসা থেকে কাজ করার জন্য বলা হয়েছে। প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মোহাম্মদ হাসান জানান, করোনা সতর্কতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে
যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন বলে জানান মোহাম্মদ হাসান। গ্রামীণফোনের 2300 এবং বাংলালিংকের 1100 কর্মী বাসা থেকেই কাজ করবেন। আইসিটি টাওয়ারে করোনা ভয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে কর্মরত একজন আনসার সদস্যের মৃত্যুতে করোনা আতঙ্ক বিরাজ করছে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে। এরই পরিপ্রেক্ষিতে বিসিসিতে কর্মরত আনসার সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আনসার ও ভিডিপির ঢাকা মহানগর দক্ষিণ জোনের পরিচালকের কাছে চিঠি দেয়া হয়েছে। চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা, রংপুর ও সিরাজগঞ্জের সিভিল সার্জন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবকেও দেয়া হয়েছে। চিঠিতে আইসিটি টাওয়ার ক শ্রেণীর কেপিআই ভুক্ত স্থাপনা হওয়ায় বিষয়টি বিশেষ দৃষ্টিতে নেয়ার আহ্বান জানানো হয়েছে। গত 12 মার্চ এই চিঠিটি লেখেন বিসিসি নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ। রবিবার থেকে অনলাইনে ডেমো ক্লাস চালু করেছে ড্যাফোডিলের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। ধানমন্ডির সোবহানবাগ ক্যাম্পাসে সোমবার প্রথম ক্লাস হয়। অনলাইন ক্লাস নিয়েছেন সাংবাদিকতা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর শেখ শফিউল ইসলাম। ডক্টর ইসলাম বলেন, করোনা ভাইরাস মানুষের সংস্পর্শে আসলে ছড়িয়ে যায়, সেজন্য অনেক শিক্ষার্থী ক্লাসে আসতে ভয় পান। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের কার্যক্রম শুরুর প্রস্তুতির আগে থেকেই নিয়ে রেখেছিলাম। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে 31 মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু আমরা এখন থেকে অনলাইনে ক্লাস নেব। বিনামূল্যে বিতরণে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে বাংলাদেশ ইউনিভার্সিটি ও বুয়েট। করোনা মোকাবেলায় এবার বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ জনস্বার্থে নিজ নিজ বিশ্ববিদ্যালয় গবেষণাগারে হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি অনুষদের ল্যাবে হাতকে কোভিড-19 এর জীবাণুমুক্ত করতে বৃহস্পতিবার থেকে বিশেষ এই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের অসহায় মানুষের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি ইনোভেশন ল্যাবের উদ্যোগে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং ইনোভেশন ল্যাবের প্রধান প্রকৌশলী কাজী তাইফ সাদাত। তিনি জানিয়েছেন, উৎপাদনের পর প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি ইনোভেশন ল্যাবের প্রধান হিসেবে আজ আমার জন্য এক বিশেষ দিন। আমাদের ল্যাবে উৎপাদন করে স্মাইল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ এই হ্যান্ড স্যানিটাইজার দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি অনুষদের ল্যাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজারের বিশেষত্ব বিষয়ে জানতে চাইলে ওই বিভাগের প্রধান ডক্টর লুবনা জাহান বলেন, আমরা এতে ইথানল অ্যালকোহলের পরিবর্তে IPA ব্যবহার করছি। এটি কোভিড-19 মোকাবেলায় অধিক কার্যকর। 1 এপ্রিল দায়িত্ব নেবে BCS এর নতুন কমিটি। আগামী 1 এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন BCS এর কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা। সোমবার ধানমন্ডির BCS ইনোভেশন সেন্টারে নির্বাচিতদের মধ্যে পদবণ্টন করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান TIM নুরুল কবির। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য বীরেন্দ্রনাথ অধিকারী। কার্যনির্বাহী কমিটির নির্বাচিত পরিচালকদের মধ্যে মোহাম্মদ শাহিদ উল মুনির সভাপতি, মোহাম্মদ জাবেদুর রহমান শাহিন সহসভাপতি, মোহাম্মদ মনিরুল ইসলাম মহাসচিব, মোহাম্মদ মুজাহিদ আল বেরুনি যুগ্ম মহাসচিব, মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া কোষাধ্যক্ষ এবং মোশাররফ হোসেন সুমন ও রাশেদ আলী ভুঁইয়া পরিচালক নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির নির্বাচনের পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সমিতির 8টি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়। বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, যশোর, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট এই 8টির মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী জোনে ব্যালট পেপারের মাধ্যমে এবং অন্য 6টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 7 জন করে প্রার্থী নির্বাচিত হন। কোম্পানি সনদ পেল স্টার্টআপ বাংলাদেশ। পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হল স্টার্টআপ বাংলাদেশ। সোমবার যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে এই সনদ দেওয়া হয়েছে। 1994 সালের আইনের 18 ধারার অধীনে সনদপ্রাপ্ত এই সরকারি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির সনদ নম্বর C160370/2020। এর আগে গত 19 আগস্ট মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই কোম্পানির নীতিগত অনুমোদন প্রদান করা হয়।
পরবর্তীতে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক কোম্পানিটির আইনগত বিষয়সমূহের খুঁটিনাটি যাচাইপূর্বক অনুমোদন দেয়া হয়। এরই ধারাবাহিকতায় 30 ডিসেম্বর 500 কোটি টাকা মূলধন নিয়ে মন্ত্রিসভায় কোম্পানিটি চূড়ান্ত অনুমোদন পায়। প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টার পরামর্শে কোম্পানিটি গঠনের শুরু থেকেই এর সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নজর দিচ্ছি দেশের বাইরে। করোনা ভাইরাসে বিঘ্নিত অ্যামাজনের পণ্য সরবরাহ। বিশ্বব্যাপী করোনার প্রভাবে অনলাইন রিটেইলার অ্যামাজন হিমশিম খাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে। করোনা পরিস্থিতিতে একদিকে নাটকীয়ভাবে বেড়ে গেছে অর্ডার প্রাপ্তি, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ফুরিয়ে যাওয়ায় যথাসময়ে পণ্য সরবরাহে রীতিমতো বিলম্বের ঝুঁকিতে আছে অ্যামাজন। অনলাইন শপিংয়ের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুত ডেলিভারি সময়ের চেয়ে বেশি লাগছে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে এই ই কমার্স জায়ান্ট। সেখানে বলা হয়েছে, আমরা দিনরাত কাজ করছি আমাদের সেলিং পার্টনারদের সাথে, যাতে করে ভোক্তারা আমাদের সকল অর্ডারের ডেলিভারি নিশ্চিত করতে পারি। আমরা আরও কাজ করছি যাতে করে বিশ্বব্যাপী এই মহামারীতে কেউ কৃত্রিমভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে দিতে না পারে। গ্রুপ কলে অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করল ভাইবার। গ্রুপ কলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করেছে রাকুটেন ভাইবার। করোনা ভাইরাসের কারণে বাসায় বসে কাজের সুবিধা নিশ্চিত করতে এই সংখ্যা 20-এ উন্নীত করা হয়েছে। ফলে এখন থেকে গ্রুপ কলে 20 জন মানুষ একসাথে অংশ নিতে পারবেন। বড় ধরনের জমায়েতে কোভিড-19 যেন সহজেই ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ভিডিও কলের মাধ্যমেই অফিসের কাজ সারতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভাইবারের চিফ অপারেটিং অফিসার অফির ইয়াল। তিনি বলেন, এই প্রতিকূল সময়ে সরাসরি একসাথে না হয়ে সবাইকে গ্রুপের মাধ্যমে একে অন্যের সাথে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভাইবারের মাধ্যমে খুব সহজেই 200 MB পর্যন্ত ফাইল শেয়ার করা যাবে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও প্রেজেন্টেশন একে অপরকে পাঠাতে পারবেন। এছাড়াও ভাইবারের ডেস্কটপ সংস্করণেও চ্যাট ও গ্রুপ কল সংক্রান্ত বিষয়গুলো সমর্থন করবে। এর ফলে সহকর্মী ও ক্লায়েন্টের সাথে ঘরে বসে সুরক্ষিতভাবে কাজকর্ম পরিচালনা করতে পারবেন ব্যবহারকারীরা। এতে রয়েছে কুল স্ক্রিন শেয়ারিং ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটার স্ক্রিনে বসে যা করছেন তা অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। ডিজিটাল প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুকে স্মরণ। 17 মার্চ বাদ এশা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম। ঘাতকের বুলেটে নিভে গেছেন 1975 সালের 15ই আগস্ট। তবে আলো ছড়িয়ে আজও দীপ্তমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। করোনা ভাইরাস সংকটও তাই বাধা হয়ে দাঁড়ায়নি তার জন্মশতবার্ষিকী পালনে। 10 জানুয়ারি ডিজিটাল ঘড়িতে শুরু হয় ক্ষণ গণনা। দিন শেষে সোমবার ছিল শুধুই ঘণ্টার অপেক্ষা। সেই অপেক্ষা পেরোনোর আগেই অনলাইন আর ভার্চুয়াল মিডিয়ার নানা মাতৃকতায় শুরু হয় বঙ্গবন্ধুকে স্মরণ। ভার্চুয়াল দুনিয়ায় এখন বঙ্গবন্ধুর মোটা ফ্রেমের চশমা, তর্জনী আর জয় বাংলা জাতীয় স্লোগানময়। তৈরি হয়েছে বঙ্গবন্ধুর 3D হলোগ্রাফিক ভাষণ, ভাষণের VR সংস্করণ, বঙ্গবন্ধু হয়ে ওঠার অ্যানিমেটেড ভিডিও। শ্রদ্ধায় সিক্ত তিনি মৃত্যু যবনিকার আড়ালেও। টুঙ্গিপাড়া, 1920 সাল, মার্চ 17। ঈশান নামাজের পর বাবা মার কোল আলো করে জন্ম নেয় খোকা। সে একটু একটু করে বড় হয়ে ওঠে। সারাক্ষণ পাহারায় থাকা ভুলু শেখায় কেমন করে বিশ্বস্ত হতে হয়। ঘরের পাশে মধুর উত্তাল স্রোত শেখায় জীবন মানে শুধু অবিরাম এগিয়ে চলা। ডুমুর গাছে মাছরাঙা অসীম ধৈর্য নিয়ে বসে আছে। খোকা শেখে লক্ষ্যে স্থির থাকা। ধুলো মাখা মাঠে বন্ধুরা শেখায় কি করে দুর্দান্ত একটা টিম বানানো যায়। হামিদ স্যার গুরুগম্ভীর স্বরে বলেন, বাঙালির আছে একজন তিতুমির, আছে ক্ষুদিরাম, আছে সূর্য সেন। খোকা বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকে। একজন দুস্থ মানুষের জন্যে গোলা থেকে লুকিয়ে ধান বের করে খোকা। মা দেখে ফেলেন, কিছু বলেন না, খুশি হন। বাংলার বৃষ্টিতে ভিজে বাবা শেখান, যেটুকু আছে ভাগ করে নিতে হয়। শত বছরের পরাধীনতার গল্প তাকে শেখায়, অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়।
শেরেবাংলার কাছ থেকে স্কুল ঠিক করার জন্য ১২০০ টাকা আদায় করেই ছাড়েন খুব। এরকম একটি দেশ মানুষ চারপাশ থাকে বলে এই ছোট্ট ক্ষতি একদিন বাঙালি জাতির পিতা হয়ে ওঠে। নগদের বিশ্বাস আমাদের শিশুদের চারপাশটা এমনভাবে সাজানো হবে যেন বাংলাদেশের প্রতিটি ঘর থেকে উঠে আসতে পারে এক একজন শেখ মুজিব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় ভালো কাটুক সবার জীবন, প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।